আসলিয়া পাপস তৈরির কারখানা গড়ে স্বাবলম্বী হয়েছেন শাহিন নামের এক উদ্যোক্তা দু সালে চারটি তাঁত বসিয়ে শুরু করে উদ্যোক্তা হওয়ার লড়াই কয়েক বছরের মধ্যেই ব্যবসার উন্নতি করে শাহিনের এখন করে শাহিনের এখন পাপস তৈরির তাঁত বর্তমানে তৃষ্টি তার এই উদ্যোগে অনেক যুবকের কর্মসংস্থানের পাশাপাশি উৎসাহী হয়ে আর অনেকেই গড়ে তুলেছেন পাপস তৈরির কারখানা এখানে তৈরি পাপস সহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় তবে উদ্যোক্তারা বলছেন সুতাও জুটের দাম বেশি হয় প্রত্যাশিত লাভ হচ্ছে না এই কাজে এখন আমরা লাভ পাচ্ছি না দশ বছর আগে যে রেট ছিল এই পাপসের এখন সেই রেট আজ থেকে আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে বারো বছর বারো বছরে আমি ষাট টাকা পঞ্চাশ পয়সা বানাইছি এখনো পর্যন্ত ষাট টাকা পঞ্চাশ পয়সা বানাইতেছি কিন্তু এখন বর্তমানে ঝুটের দাম বেশি সুতের দাম বেশি ওনারা যে হিসাবে মাল প্রোডাক্ট দেয় তাতে মহাজনের কোনো লাভ করতে পারে না সব কিছু বাড়ার কারণে এক পিসে পঞ্চাশ পয়সাও লাভ করা যায় না এখন কোনো রকম খালি ঘর বাড়া দিয়ে খায়া পইরা মানে বাইসা আসি